এবার আমরা জানব ইলেকট্রিক কারেন্ট বলতে কি বোঝায়। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লো অফ ইলেকট্রিক্যাল চার্জ থ্রু এনি কন্ডাক্টর ইন ইউনিট টাইম। এটাকে আরও সিম্পলি যদি বলা যায় তাহলে রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক্যাল চার্জ ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান অর্থাৎ চার্জ প্রবাহিত হয় তাকেই বলা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। অর্থাৎ আমি যদি একটা কন্ডাক্টর নিই এবং সেই কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি টি সময় কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হয় তাহলে কিউ বাই টি হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি ইকুয়াল টু চার্জ বাই টাইম। এবার আমরা দেখে নিই যে ইলেকট্রিক্যাল কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের একক কী হবে। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হয় হচ্ছে অ্যাম্পিয়ার, বা এটাকে আমরা কুলম পার সেকেন্ড লিখতে পারি। এবং এটাও জেনে রাখা দরকার যে 1 মিলিঅ্যাম্পিয়ার সমান -10^-3 অ্যাম্পিয়ার হয় এবং 1 মাইক্রোঅ্যাম্পিয়ার সমান -10^-6 অ্যাম্পিয়ার হয়। এইগুলো মূলত যখন খুব স্মল ভ্যালুর কারেন্ট আমরা বিভিন্ন সার্কিটে পাই সেই ক্ষেত্রে এই ইউনিটগুলো ব্যবহার করা হয়। এবার আমরা বেসিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো কী আছে সেগুলো একটু দেখে নেব। বেসিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস বলতে যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো হচ্ছে ব্যাটারি, সুইচ, ফিউজ, রেজিস্টার্স, মোটরস, ট্রানজিস্টার্স, ক্যাপাসিটার্স, ইলেকট্রিক্যাল বাল্ব, ওয়্যার, ডায়োড। এবার প্রথমেই ব্যাটারি সম্পর্কে একটু জেনে নিই। ব্যাটারিটা কী? না, ব্যাটারিটা হচ্ছে সোর্স অফ এনার্জি অর্থাৎ পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে যে কোনো একটা বর্তনীতে। এবং এই প্রতিটা ব্যাটারির মধ্যে কী হয়, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। উইদিন এ ব্যাটারি কেমিক্যাল এনার্জি ইজ ট্রান্সফর্মড ইন্টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। এবং এই ব্যাটারিকে মূলত তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি সেল, একটা হচ্ছে বাটন সেলস, এবং আর একটা হচ্ছে সেকেন্ডারি সেলস। প্রাইমারি সেলগুলো কোনগুলো? যেগুলোকে আমরা রিচার্জ করতে পারি না। এবং বাটন সেলস কোনগুলো? যেগুলো কমনলি ইউজড ইন রিস্ট ওয়াচেস অর্থাৎ বিভিন্ন ঘড়িতে যে সমস্ত ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এগুলোকেই মূলত বাটন সেলস বলা হয়। আর সেকেন্ডারি সেলস দ্য সেলস ক্যান বি রিচার্জ অর্থাৎ যে সমস্ত ব্যাটারিগুলোকে আমরা রিচার্জ করতে পারি সেই সমস্ত সেলকেই ইন জেনারেল সেকেন্ডারি সেলস বলা হয়। কী থাকে? একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে। ব্যাটারি হ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ টার্মিনালস অ্যান্ড ইলেকট্রিসিটি ফ্লোস ফ্রম পজিটিভ টার্মিনাল পাস থ্রু বাল্ব অফ দ্য টর্চ অ্যান্ড দেন রিটার্নস টু দ্য নেগেটিভ টার্মিনাল। অর্থাৎ আমরা যদি একটা সার্কিটের কথা ভাবি তাহলে দেখব যে একটা ব্যাটারি, সেই ব্যাটারি থেকে কি হয় না, প্রথমে তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে কোনো একটা বাল্বের মধ্যে যায়, এবং তারপর সেই তড়িৎ প্রবাহটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে এসে শেষ করে। এবার আমরা কিছু ইলেকট্রিক কম্পোনেন্টের সার্কিটে কীভাবে তাদেরকে প্রকাশ করা হয় অর্থাৎ তাদের কনভেনশনাল সিম্বল কী আছে সেগুলো একটু দেখে নিই। একটা ব্যাটারিকে, একটা সিঙ্গেল ব্যাটারিকে কোনো একটা বর্তনী বা সার্কিটে ঠিক এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ দুটো লাইন দুটো প্যারালাল লাইন ভার্টিক্যালি, এবং সেখান থেকে একটা লাইন এদিকে একটা লাইন এদিকে। এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো যে ভার্টিক্যাল লাইন সেই দুটো লাইন কিন্তু
একটা বড় হবে এবং একটা ছোট হবে, এবং বড় যে লাইনটা সেই লাইনটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে প্রকাশ করে বা রিপ্রেজেন্ট করে, এবং যে ছোট যে লাইনটা সেটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে প্রকাশ করে। এবং দুটো ব্যাটারিকে যখন অর্থাৎ টু ব্যাটারি কানেক্টেড ইন সিরিজ, দুটো ব্যাটারি যখন সিরিজে যুক্ত করা অর্থাৎ শ্রেণীতে যুক্ত করা হয়, তখন একটা ব্যাটারির সঙ্গে আর একটা ব্যাটারি ঠিক এইভাবে কানেক্ট করতে হয়। অর্থাৎ একটা ব্যাটারি প্রথমে আমরা ড্র করলাম এবং তারপরে তার সঙ্গে সিরিজ অর্থাৎ ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত হবে, অর্থাৎ এই রকম হবে যে একটা ব্যাটারির সঙ্গে আর একটা ব্যাটারি শ্রেণীতে যুক্ত থাকবে। ইলেকট্রিক বাল্ব, একটা ইলেকট্রিক বাল্বকে আমরা সার্কিটে কীভাবে রিপ্রেজেন্ট করি, আমরা ইলেকট্রিক বাল্বকে আমরা একটা সার্কিটে ঠিক এইরকমভাবে রিপ্রেজেন্ট করি। কখনো কখনো কোনো বইতে এইভাবেও একটা সার্কেল করে তাকে দেখানো হয়। যাই হোক, সুইচ ইন অফ পজিশন, অর্থাৎ একটা বর্তনীতে সুইচকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। সুইচ হচ্ছে একটা লাইন এভাবে টেনে ঠিক এইরকম করে সুইচকে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা জায়গায় সার্কিটটা ব্রেক করেছে, কানেক্টেড নেই। এইভাবে সুইচ, সুইচের অফ পজিশনকে প্রকাশ করা হয়, এবং একটা সুইচ অন পজিশনটা প্রকাশ করা হয় ঠিক এইভাবে যে এটার এটার সঙ্গে যুক্ত থাকবে ঠিক এইরকমভাবে। অর্থাৎ সুইচ ইন অন পজিশন দেখতেই পাচ্ছ যেটা দেখালাম ঠিক এক্স্যাক্ট এইরকম। এবং কানেক্টিং ওয়্যার্স, অর্থাৎ আমরা কোনো একটা সার্কিট বা বর্তনী তৈরি করতে যে ওয়্যারগুলো আমরা ব্যবহার করি অর্থাৎ তারগুলো ব্যবহার করি, সেই তারকে প্রকাশ করার জন্য গত একটা শুধু লাইনের মাধ্যমে প্রকাশ করা হয় বর্তনীতে। এবং রেজিস্টার বা রোধ, কোনো একটা বর্তনীতে আমরা যখন রোধকে প্রকাশ করি অর্থাৎ রেজিস্টরকে যখন প্রকাশ করি, তখন এইরকম আমরা লাইনের মাধ্যমে প্রকাশ করি। এখানে আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে বর্তনীতে আমরা কিন্তু যেভাবে প্রকাশ করি সেটা দুটো প্যারালাল ভার্টিক্যাল লাইন ঠিক অনেকটা দেখে মনে হতে পারে যে ব্যাটারির মতো, কিন্তু দেখো ব্যাটারির মতো নয়। ব্যাটারির ক্ষেত্রে দুটো যে লাইন সেটা একটা বড় এবং একটা ছোট থাকে, কিন্তু এই ক্ষেত্রে দুটো লাইন কিন্তু সেম লেন্থের থাকে। অর্থাৎ ক্যাপাসিটরের ক্ষেত্রে মনে রাখবে যে দুটো যে লাইন এই ক্ষেত্রে ড্র করি সেটা অবশ্যই সেম লেন্থের থাকবে। ইন্ডাক্টর বা আবেশক বলা হয়, ইন্ডাক্টর বেসিক্যালি তামার তারের কুণ্ডলীকে ইন্ডাক্টর বলা হয়। এই ইন্ডাক্টরকে সার্কিটে ঠিক এইরকমভাবে যে একটা তার যেন পেঁচিয়ে রাখা হয়েছে এইভাবে ঠিক প্রকাশ করা হয়। আর পিএন জাংশন ডায়োডকে ঠিক এইভাবে প্রকাশ করা হয়, যেখানে এই টার্মিনালটাকে বলা হয় পজিটিভ পি টাইপ টার্মিনাল, এবং এই দিকের টার্মিনালটাকে বলা হয় এন টাইপ টার্মিনাল।